রোগীর চিকিৎসায় পরিবারের সদস্যদের 69% খরচ বহন করতে হচ্ছে। সরকারি অবকাঠামো থাকার পরও কর্মীর অভাবে প্রত্যন্ত অঞ্চলে সঠিক চিকিৎসা সেবা পৌঁছানো যাচ্ছে না। এই অবস্থায় শুধু বাজেট বরাদ্দ নয়, বরং তা বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক সংকটে আগামীতে স্বাস্থ্যের বাজেট না কমিয়ে বরং বরাদ্দ দ্বিগুণ করার দাবি জানিয়েছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। জীবনযাত্রা ব্যয়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা খরচ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্যখাতে সরকারের বরাদ্দ সবচেয়ে কম বাংলাদেশে। কয়েক বছরের বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ 5% আশেপাশে। এই বরাদ্দের 34% খরচ হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবায়। অন্যদিকে স্বাস্থ্যখাতে দেয়া বরাদ্দের অর্ধেক উন্নয়ন বাজেটেই বাস্তবায়ন হয় না। হেলথ ওয়াচ ও উন্নয়ন সমন্বয়ের সেমিনারে এসব তথ্য তুলে ধরে বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্য রক্ষায় সাধারণ মানুষের ব্যয় বেড়েছে কয়েক গুণ। টোটাল যে খরচ হয় স্বাস্থ্যখাতে, প্রত্যেকটা গড়ে পরিবার 69% নিজের পকেট থেকে তারা খরচ করেন। নাগরিকরা এ বাবদ যে ব্যয় করেছেন তা দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের 46%। স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার মতো সফট সেক্টরগুলোতে আমরা যেন বাজেট বরং আরও বাড়াবার চেষ্টা করি। সংক্রামক ব্যাধি এবং অসংক্রামক ব্যাধি, এই দুটো সংখ্যা যদি আমরা কমাতে না পারি, আপনি যদি ঔষধের বরাদ্দ ড্র্যামেটিক্যালি অনেক বাড়ান, তারপরেও কিন্তু আমাদের মানুষের স্বাস্থ্যের যে ইন্ডিকেটর সেটা কিন্তু উন্নতি হবে না। শুধু অর্থ দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয় জানিয়ে বক্তারা বলছেন, সংক্রমণ ও অসংক্রমণ রোগ ব্যাধি থেকে রেহাই পেতে মানুষকেও সচেতন হতে হবে। স্বাস্থ্যখাতে সংস্কার হচ্ছে জানিয়ে নীতি নির্ধারকরা জানান, সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব। পলিটিক্যাল কমিটমেন্ট ইজ এ মাস্ট। আমাদের আরেকটা বিষয় যেটা হলো যে আমরা টাকা বরাদ্দ দিচ্ছি কিন্তু টাকাটা খরচ করতে পারছি না। 58-59% বা 60% খরচ করে হেলথ সার্ভিসের মতন আসলে খরচ হয় না। যারা অতীতে খরচ করেছে দেখা যাচ্ছে যে অনেকেই অ্যান্টি করাপশনে মামলায় পড়ে গেছেন। আরেকটি কারণ হলো যে যারা বর্তমানে আছেন তারা নিরুৎসাহিত হচ্ছেন। আরেকটি কারণ হলো যে তাদের সেই পরিমাণের প্রশিক্ষণ নাই। চিকিৎসা নিয়ে ব্যবসা নয় বরং সেবা দেওয়ার মানসিকতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। স্বাস্থ্যকর্মীদের উন্নত প্রশিক্ষণ ও মূল্যায়নের তাগিদ দেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।